আমরা বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি করেছি, ভালো প্রযুক্তি দিয়েছি, ভালো জাত দিয়েছি, সেগুলো আবাদ করে কৃষির সকল ক্ষেত্রেই, কৃষি পণ্য শুধু চাল নয়, শুধু ধান নয়, অন্য অন্য গম, ভুট্টা, শাকসবজি, ফলমূল সব কিছুরই উৎপাদন ইনশাল্লাহ বেড়েছে। তাছাড়াও যেগুলো আমিষ জাতীয় খাদ্য বা প্রোটিন রিচ ফুড, সেগুলো মাছ, মাংস, দুধ, যেগুলোকে আমরা বলি বেশি পুষ্টি জাতীয় খাবার, বেশি দাম, সেগুলোর উৎপাদন কিন্তু বাংলাদেশে অনেক বেড়েছে এবং তার জন্য আমরা গর্ব অহংকার করে থাকি এবং জাতির জন্য এটা একটা বিরাট অর্জন। এই প্রেক্ষিতে এটিকে বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের লক্ষ্য হলো মানুষকে পুষ্টি, আমি বহুবার বলেছি, তাও পুনরাবৃত্তি, তাও আমি আবার পুনরাবৃত্তি করতে চাই যে আমরা মানুষকে পুষ্টি জাতীয় খাবার দিতে চাই, মানুষকে নিরাপদ খাদ্য দিতে চাই। পুষ্টি জাতীয় এবং নিরাপদ খাদ্য সারা পৃথিবীর মানুষেরই চাহিদা রয়েছে। আজকে মানুষের ক্ষুধা নাই, মানুষ দুই দিন তিন দিন না খেয়ে থাকে না, অভুক্ত থাকে না, অর্ধাহারে থাকে না, তারা মোটামুটি খাবার পায়। কিন্তু জীবনযাত্রার মান যদি আমরা বিবেচনা করি, আমরা যদি তাদের পুষ্টির এটা দেখি, সেটা কিন্তু খুবই কম। যে মানুষের দিকে তাকাই, তাকাইলেই মনে হয় যে ম্যালনারিস্ট, ভঙ্গ স্বাস্থ্য, কেমন কাপড় চোপড়ের একটা সাধারণ বিপুল বাল্ক অফ দ্য পপুলেশন, বেশিরভাগ মানুষই মনে হয় যে অপুষ্টিতে ভুগছে এবং জীবনযাত্রার মানও তাদের খুবই কম। আগে ঘর দিয়ে পানি পড়তো, আগে ঘর দিয়ে সোনের ঘর, কুড়ে ঘর ছিল, সেটি নাই। ঘরে একটা চাল দিয়েছে তারা, টিনের বা একটা ভালো মোটামুটি একটা ঘরে থাকে, কিন্তু সার্বিক জীবনযাত্রার মান যেটি, সেটি কিন্তু খুবই নিম্ন। তার মান বৃদ্ধি করার জন্য মানুষের আয় বৃদ্ধি করতে হবে। আয় বৃদ্ধি করতে হলে গ্রামের মানুষের মূল জীবিকা হলো কৃষি, এই কৃষি থেকে যেন তারা আয় করতে পারে। কিভাবে করবে? কৃষি পণ্য এটাকে বাণিজ্যিকীকরণ করতে হবে। অর্থাৎ এই কৃষি পণ্য বাণিজ্যিকীকরণ করার অর্থই হলো যে এটা বিক্রি করে তারা বেশ লাভবান হবে। শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ, এগুলোর দাম অনেক বেশি, এগুলোর উৎপাদন বৃদ্ধি করে এগুলোকে বাজারজাত করতে হবে। বাজারজাত করার জন্য ফ্রেশ যেটি, সেটিও আপনাকে বাজারজাত করতে হবে, অথবা এটাকে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করতে হবে, অথবা ফ্রেশ যেটি সেটিও আপনি তাজা ফলমূল এগুলোও আপনি বিদেশে রপ্তানি করতে পারেন। সেগুলো কিভাবে করবেন? সেটি না করতে পারলে কোনোদিনই আমাদের কৃষি লাভজনক হবে না। এটা বাণিজ্যিকরণ, যেটা আধুনিক কৃষি, কোনোদিনই হবে না।